আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা তেজগাঁও শোরুমে নিলয় মোটরসে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব 2020 সালে জানুয়ারি মাসের হিরো প্রত্যেকটা বাইকের বর্তমান মূল্য, এর পাশাপাশি হিরো কীভাবে তাদের বাইক ব্যাংক লোনের মাধ্যমে পারচেস করে থাকে সেই সম্পর্কে আজকে জানাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাব। আর এর আগে যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন একটু প্রেস করবেন যাতে করে আমার সকল নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জানাবো হিরোর 2020 সালে জানুয়ারি মাসের প্রতিটা বাইকের বর্তমান মূল্য এবং আপনারা কিভাবে ব্যাংক লোনের মাধ্যমে হিরোর বাইক নিতে পারবেন সেই সকল বিষয় নিয়ে, এবং প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগবে সেই সব বিষয় নিয়ে। সেই ক্ষেত্রে আমরা যদি ব্যাংক লোনের বিষয়টা বলি, আপনার ব্যবসায়ী অথবা চাকরিজীবীর ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেই সকল বিষয় হল, 1 নম্বরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি, 2 নম্বরে যে বিষয়টা যে কাগজপত্র লাগবে সেটা হলো শেষ 3 মাসের যে কোনো বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা পানি বিলের কাগজের ফটোকপি, এবং 3 নম্বরে চাকরিজীবী অথবা ব্যবসায়ীর ক্ষেত্রে শেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং এমইআইআর এর চেক, যেটা পারচেস করতে হবে আপনাদের। এরপর 4 নম্বরে ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, এবং চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ, এই সকল কাগজপত্র যদি আপনাদের থাকে অবশ্যই অবশ্যই আপনারা হিরোর বাইকের যে ব্যাংক লোনের রুলসগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনারা হিরোর বাইক ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন। এরপর যদি বলি যে 100 সিসি এবং 110 সিসি বাইকের ক্ষেত্রে সর্বনিম্ন যে ডাউন পেমেন্ট দিতে হবে 20,000 টাকা, 20,000 টাকা বেশিও দিতে পারবেন কিন্তু সর্বনিম্ন 20,000 টাকা দিতে হবে, এবং 125 সিসি এবং থেকে 150 সিসির বাইকের ক্ষেত্রে যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিতে হবে সেটা হলো 25,000 টাকা, এর বেশিও দিতে পারেন। এবং হিরো তাদের প্রত্যেকটা বাইকে 1% হারে 6 থেকে 18 মাসের কিস্তিতে তারা হিরো মোটরসাইকেল দিয়ে থাকে। অবশ্যই অবশ্যই আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন, সেজন্য শোরুমে যোগাযোগ করবেন। এরপর যদি আমরা বাইকের মূল্যের কথা বলি, তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জানাবো 2020 সালে জানুয়ারি মাসের হিরোর প্রত্যেকটা বাইকের বর্তমান মূল্য। তো বন্ধুরা, শুরু করা যাক। সেই ক্ষেত্রে আমরা যদি প্রথমে এইচএফ ডিলাক্স 100 সিসি বাইকটির দিকে যাই, বন্ধুরা, এই বাইকটি কিন্তু বন্ধুরা বাংলাদেশে ব্যাপক একটা সাড়া দিয়েছে। আর হিরোর সব থেকে বিগ সেলসের বাইক হলো বন্ধুরা এইচএফ ডিলাক্স। আর এই বাইকটির 2টি ভার্সন আছে, একটা হলো কিক এবং অপর ভার্সন হলো সেলফ ভার্সন। 2টি ভার্সনই বাংলাদেশে অ্যাভেলেবল আছে, হিরোর প্রত্যেকটা শোরুমে আপনারা পাবেন। সেই ক্ষেত্রে কিক ভার্সনের বর্তমান মূল্য 83,990 টাকা এবং সেলফ ভার্সনের এইচএফ ডিলাক্স 100 সিসির মূল্য 92,990 টাকা। এরপর যদি আমরা এইচএফ ডিলাক্স বাইকটির দিকে যাই, এই বাইকটিও হিরোর একটা জনপ্রিয় বাইক, এবং আপনারা জানেন যে হিরো বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। এই বাইকটির বর্তমান মূল্য হলো 93,990 টাকা। আর এই বাইকটি আমাদের গ্রামে গঞ্জে এবং ঢাকা শহরে ব্যাপক একটা সাড়া দিয়েছে। আর হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটি কিন্তু বন্ধুরা আপনারা শোরুমে কালারগুলো অ্যাভেলেবল পাবেন। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটি নিতে পারেন। এরপর যদি আমরা হিরো আইস্মার্টের দিকে যাই, আইস্মার্ট প্লাসের দিকে যাই, এই বাইকটির কিন্তু বন্ধুরা 100 সিসির সব থেকে একটি কম মূল্যের বাইক। যেই বাইকটি কিন্তু বন্ধুরা আমাদের যারা পাঠাও বা উবার চালায় যে ভাইয়েরা, তারা কিন্তু এই বাইকটি নিতে পারে 110 সিসির ক্ষেত্রে। এই বাইকটির বর্তমান মূল্য 99,990 টাকা। এরপর যদি আমরা প্যাশন এক্সপ্রোর দিকে যাই বন্ধুরা, প্যাশন এক্সপ্রো 100 সিসি বাইকটির বর্তমান মূল্য 1,08,990 টাকা। এই বাইকটিও কিন্তু বন্ধুরা যারা পাঠাও বা উবার চালায় তাদের ক্ষেত্রে একটা বেস্ট বাইক। আর হিরোর কিন্তু বন্ধুরা প্যাশন এক্সপ্রো একটা বেস্ট সেলসের বাইক। যে বাইকটা কিন্তু বন্ধুরা
ম্যাক্সিমাম রাইডাররা ইউজ করে থাকে হিরোর। এরপর যদি আমরা হিরোর স্কুটের দিকে যাই বন্ধুরা, স্কুটির 110 সিসি স্কুটির বর্তমান মূল্য হলো বন্ধুরা 1,29,990 টাকা। মাইস্ট্রো ইডিজি ভার্সনের একটি স্কুটি, এটার মূল্য হলো বন্ধুরা 1,29,990 টাকা। এটাও কিন্তু বন্ধুরা শোরুমে আপনারা অ্যাভেলেবেল পাবেন। এরপর যদি আমরা হিরো গ্লামার 125 বাইকটির দিকে যাই, এই বাইকটির বর্তমান মূল্য 1,13,990 টাকা। এই বাইকটির আপনারা প্রত্যেকটা কালার শোরুমে অ্যাভেলেবেল পাবেন। সেই কালারগুলো হলো ব্ল্যাক, ব্লু, রেড, এই কালারগুলো আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন। আর 125 সেগমেন্টের ভিতর কিন্তু বন্ধুরা বলা যায় যে গ্লামার বাইকটি বাংলাদেশে ব্যাপক একটা সাড়া দিয়েছে, এবং এই বাইকটি কিন্তু বন্ধুরা একটা বেস্ট সেলসের বাইক হিরোর। এরপর যদি আমরা হিরো ইগনাইটর বাইকটির দিকে যাই, হিরো ইগনাইটর বাইকটি কিন্তু বন্ধুরা বাংলাদেশে ব্যাপক একটা সাড়া দিয়েছে। আর হিরো ইগনাইটর কিন্তু বন্ধুরা বাংলাদেশের হিরো শোরুমে আপনারা কালারগুলো অ্যাভেলেবল পাবেন। সেই ক্ষেত্রে হিরো ইগনাইটর 125 বাইকটির মূল্য 1,20,990 টাকা। আর এই বাইকটির কালার হলো বন্ধুরা রেড, ব্ল্যাক এবং ব্লু, এই তিনটি কালারই আপনারা শোরুমে অ্যাভেলেবল পাবেন। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা শোরুমে যোগাযোগ করতে পারেন। আর হিরো কিন্তু তাদের প্রত্যেকটা বাইকে কিন্তু বন্ধুরা ব্যাংক লোনের মাধ্যমে দিয়ে থাকে। এরপর যদি আমরা হিরো হাঙ্কের 2018 সালের মডেলের দিকে যাই বন্ধুরা, 2018 সালের হিরো হাঙ্ক কিন্তু বন্ধুরা বাংলাদেশে ব্যাপক একটা সাড়া দিয়েছে। আর হাঙ্কের কিন্তু বন্ধুরা এই বাইকটি একটা ভালো সেলসের বাইক, সেই ক্ষেত্রে এই বাইকের কালারগুলো কিন্তু বন্ধুরা বাংলাদেশে অ্যাভেলেবল হিরো শোরুমে পাবেন। তো বন্ধুরা মূল্যের কথা যদি বলি, হিরো হাঙ্ক সিঙ্গেল ডিস্কের 2018 সালের ভার্সনের মূল্য 1,46,990 টাকা, এবং হিরো হাঙ্ক ডাবল ডিস্কের 2018 সালের বাইকের মূল্য 1,56,990 টাকা। এরপর যদি আমরা 19-এর ভার্সনের দিকে যাই, ম্যাট এডিশন হিরো হাঙ্ক 19-এর বাইকের মূল্য হলো বন্ধুরা, হিরো হাঙ্ক সিঙ্গেল ডিস্কের 2019 সালের ভার্সনের মূল্য হলো বন্ধুরা 1,51,990 টাকা, এবং হিরো হাঙ্ক ডাবল ডিস্কের 2019 সালের মডেলের বর্তমান মূল্য বন্ধুরা 1,61,990 টাকা। এই বাইকটির প্রত্যেকটা কালার কিন্তু বন্ধুরা আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন। আর আপনারা জানেন যে হিরো বাংলাদেশের বাইকারদের অনেক বড় একটি মার্কেট প্লেস ধরে রেখেছে, আর হিরো হাঙ্ক তো একটা জনপ্রিয় বাইক। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে একটু প্রেস করবেন, যাতে করে আমার সকল নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।